ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসে রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিষ রাশি। এর আগে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি, এখনো যারা দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। সবার প্রথমে জানবো কেরিয়ার কেমন থাকবে। কেরিয়ারের দিক থেকে কিন্তু এই মাসটি আপনাদের ভালো যেতে চলেছে। কেরিয়ার নিয়ে এই মাসে আপনারা ভালো সাকসেস কিন্তু পাবেন। কেরিয়ার নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, সফলতা কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আসছে। তবে এই মাসে কেরিয়ারের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে নোটিশ করতে হবে, সেটা হচ্ছে প্রচণ্ড রাগ কাজের জায়গায় কিন্তু দেখানো চলবে না, কারণ কেউ আপনার রাগ দেখার জন্য ওখানে কিন্তু বসে নেই। এই কথাটা মাথায় নিয়ে চলতে হবে, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। আপনি যদি প্রচণ্ড রাগ দেখান কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে সব কিছু যেতে পারে। আপনি যদি বিজনেস করেন তাহলে মাসের শুরুটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে খুব ভালো হবে। বিজনেসের ক্ষেত্রে বলবো, সপ্তমভাবে শুক্র, বুধ এবং সূর্য একই স্থানে অবস্থান করার ফলে আপনি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করবেন, যাকে বলে কঠোর পরিশ্রম করবেন, এবং প্রচণ্ড মন দিয়ে আপনি আপনার বিজনেসটাকে করবেন, যার ফলে কিন্তু আপনার বিজনেস খুব ভালো সফলতা এই মাসে দেখতে পাবে। বিজনেসে যদি পার্টনারশিপ চলে সেক্ষেত্রে বলবো, পার্টনারের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধে যাবেন না। যদি কোনো বিষয় নিয়ে মতবিরোধে যান তাহলে কিন্তু সেটা আপনার বিজনেসের জন্য অনেকটা ক্ষতি করে দেবে। নিজের পার্টনারের থেকে এ মাসে কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে, কতটা বলবেন কি বলবেন সেটা কিন্তু আপনাকে বিবেচনা করে বলতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে পারলে আপনি যতটা পরিশ্রম করবেন ঠিক ততটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন, আর আপনি প্রচণ্ড উদ্যোগী হয়ে উঠবেন এ মাসে পরিশ্রম করার জন্য। যদি আপনার পার্টনারের সাথে কোনো বিষয় নিয়ে কোনো বিবাদ তৈরি হয়, তাহলে বলবো বিবাদটাকে বাড়তে দেবেন না, সেটা যাতে খুব অল্প কথা খরচ করে সমাধান হয়ে যায় সেই বিষয়টা আপনাকে গুরুত্ব দিতে হবে। সেই বিবাদটা বাড়তে দিলে কিন্তু প্রবলেম তৈরি হবে। জানবো এ মাসে এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের জন্য বলবো মাসটা একদম, এডুকেশনে আপনারা খুব ভালো সফলতা পাবেন, যে কোনো চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে ঠিক আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। খুব ভালো মনোযোগ দিয়ে এ মাসে কিন্তু আপনারা পড়াশোনা করবেন, এবং আপনারা প্রচণ্ড রকমভাবে কেরিয়ার ওরিয়েন্টেড এ মাসে কিন্তু হয়ে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। বুধ মহারাজ সপ্তমভাবে বসে আছে, যা মাসের শুরুর দেখেই অষ্টমভাবে চলে যাবে। এটার ফলে কিন্তু কোনো বিষয় নিয়ে পরিবারের লোকজনদের মধ্যে একটু আর্গুমেন্ট তৈরি হবে, এটার জন্য ফ্যামিলি লাইফ কিছুটা হলেও প্রবলেমের মধ্যে থাকবে। ফ্যামিলি লাইফের মধ্যে কিছুটা অর্থ নিয়ে সমস্যা বা অর্থ সংকট, এই বিষয়টা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো খুব ভালো সময়, এই সময় প্রেম বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি যদি কারোর সাথে রিলেশনে থাকেন তাকে এই সময় বিবাহের জন্য রাজি করিয়ে নিতে পারবেন। প্রেমজ বিবাহ হওয়ার জন্য এই মাসটা কিন্তু খুব সুন্দর মাস। প্রেম সংক্রান্ত ব্যাপার এইটুকুই বলার, লাভ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু এ মাসে থাকছে না। লাভ লাইফ এ মাসে কিন্তু আপনাদের ঠিকঠাকই থাকছে। জানবো ম্যারেজ লাইফ কেমন হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসটা ভালো, ম্যারেজ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, দুজনের মধ্যে রোম্যান্স অবশ্যই কিন্তু থাকছে, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। লাভ লাইফ ম্যারেজ লাইফ কিন্তু এ মাসে একদম 100-তে 100। ম্যারেজ লাইফ এ মাসে আপনারা অনেকটা বেটার কাটাবেন আগের দিনগুলোর থেকে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু একটু চাপের থাকছে, রাহু মহারাজ দ্বাদশভাবে বসে আছে, প্রচণ্ড খরচা বাড়াবে, অপ্রয়োজনীয় খরচা বাড়াবে, এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অষ্টমভাবে শুক্র এবং বুধের চলে যাওয়ায় প্রচণ্ড ব্যয় বৃদ্ধি পাবে, প্রচণ্ড ব্যয় কিন্তু করাবেই করাবে। যে গ্রহদের অবস্থানগুলো বললাম সেই গ্রহদের অবস্থান অর্থনৈতিক পরিস্থিতি প্রচণ্ড সংকটের মধ্যে ফেলে দেবে। অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে কিন্তু খানিকটা হলেও কন্ট্রোল করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে যদি বিরত থাকেন তাহলে খানিকটা হলেও আপনি এই মাসে নিজেকে ঠিকঠাক রাখতে পারবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। ষষ্ঠভাবে থাকছে কেতু, সপ্তমভাবে থাকছে বুধ এবং সূর্য, দ্বাদশভাবে থাকছে রাহু।
এই যে একটা হচপচ গ্রহদের পজিশন আপনাদের হেলথকে কিন্তু বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করবে। ষষ্ঠভাবে কেতু হেলথ কখনোই সেইভাবে ভালো দেয় না। কেতু এমন সমস্যা তৈরি করবে যেটা হচ্ছে পার্টিকুলার কি কারণে আপনার কি রোগ হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে করতেই গোটা মাসটা চলে যায়। এরকম সিচুয়েশন কিন্তু এ মাসে হেলথের জন্য ওয়েট করে আছে। সামান্য প্রবলেম যখনই বুঝতে পারবেন সেটা অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন। ছোট বিষয়টাকে ছোটতেই গুরুত্ব দিন, সেক্ষেত্রে অনেকটা কষ্ট কম পাবেন হেলথ। বিষরাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। খুব ভালো থাকবেন, টাটা।